ফজলে করিম যে অডিও ক্লিপের কথা বলছেন, পঞ্চায়েত ভোটের মুখে ভাইরাল হওয়া সেই অডিও ক্লিপ ঘিরে রাজ্য রাজনীতিতে একদম শোরগোল পড়ে যায়। ভাঙড়ে তৃণমূলে অন্তর্ঘাতে চেষ্টার অভিযোগ ওঠে দলেরই নেতা কাইজার আহমেদের বিরুদ্ধে। ঠিক কি ভাইরাল হয়েছিল অডিও ক্লিপে শুনুন। টিএমসি পার্টিটা এবারে উৎখাত করতে হবে ভাঙড় থেকে, এটা চিন্তা ভাবনা নিয়ে আগানো। তাতে পরবর্তী টিএমসি পার্টিটাকে উৎখাত করতে হবে, সেটা এক মিশনেই লড়ি, একদম পরিষ্কার ভাষা। সেটা সেটা করতে হবে, লাস্ট অবধি একবার ট্রাই মেরে দেখ। যদি মানে 20-25 লাখ 1 কোটি অবধি যদি দিতে হয় আমি রাজি আছি। আমি দেখি আসে কথা বলছি। তারপরে যদি না হয় তারপরেও আমি মোটামুটি আমার মোরাল সাপোর্ট তো আছেই আছে, ঠিক আছে। ছোট ভাই জানে আমাকে একটা কথা বলেছে, ঠিক আছে, যে শরীফুল একটা কথা ভাই একটা কথা শুনে রাখো, তুমি কাজারদাকে ফিল্ডে খেলতে বলো, ঠিক আছে, পরবর্তীতে উনি ব্লক সভাপতি, যদি জেলা পরিষদ যে কোনো একটা জায়গা লাগে, আমাদের এমপিরও তো দরকার, আমরা এমপি বানাবো। অত সোজা না, ভাঙড়ের সিটটা যতটা মনে করছে, এরা যাদবপুর লোকসভা কেন্দ্রে এমপি, অতটা তুই সোজা ভেবেছিস না। এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর কাইজারের বিরুদ্ধে পদক্ষেপের জন্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে আর্জি জানিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিম। আমরা দাবি করছি যে এরকম দুশ্চরিত্র বদমায়েশ মির্জাফরের মতন এরকম তৃণমূলে আমাদের দরকার নেই। আবার যদি ওই নেতা ফের পঞ্চায়েতে দায়িত্ব পায় তাহলে কি হবে সেটা সবাই বুঝতেই পারছে, আবার দল হারবে। তাই রাজ্য নেতাকে জানিয়েছি, দিদির কাছেও জানানো হয়েছে, দিদি এর বিচার করবেন, করে যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মেনে নেব। গট আপ গেম, পুলিশ ও দল তদন্ত করুক, পাল্টা চ্যালেঞ্জ ভাঙড়ে তৃণমূল ব্লক সভাপতি কাইজার আহমেদের। সম্পূর্ণ হাস্যকর এবং গট আপ গেম। আমি দল এবং পুলিশের কাছে অনুরোধ করব যে এই বিষয়টা তদন্ত করলে আশা করি 2-3 দিনের মধ্যে কে বা কারা করেছে, কাদের নির্দেশে করেছে, টোটালটাই পরিষ্কার হয়ে যাবে। ছোট্ট গুন্ডা র্যাকেট, আর বেশি কিছু বলবো না। পঞ্চায়েত ভোটের আগে ফের মালদার মানিকচকে উদ্ধার হলো তাজা বোমা। আজ সকালে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসারত টোলা গ্রামের বাসিন্দারা ঝোপের মধ্যে দুটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। মানিকচক থানার পুলিশ গিয়ে এলাকা ঘিরে ফেলে, ব্যাগ থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহর সঙ্গে। করুণাময়, বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, তারা কি এসেছে? পুলিশ এখনো পর্যন্ত কি জানাচ্ছে, এই বোমা মজুদ কারা করলো, কি মনে হয়? দেখো, আজ সকালে এই তোমার মানিকচক থানার জেসারত টোলা গ্রাম, এই গ্রামে ঝোপের মধ্যে দুটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারা পুলিশে খবর দেন, মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকা কোয়ারেন্টাইন করে দেয় এবং তারপর পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে ব্যাগের মধ্যে বোমা ছিল। ইতিমধ্যেই ঘটনাস্থলে কিন্তু বোম ডিসপোজাল স্কোয়াড পৌঁছেছে এবং তারা যেটা জানাচ্ছে সেটা হচ্ছে 7টি তাজা বোমা ওই দুটি ব্যাগের মধ্যে রয়েছে। কে বা কারা এই বোমাগুলি মজুত করেছিল সেই বিষয়ে তদন্ত আরম্ভ করেছে মানিকচক থানার পুলিশ। তোমাকে বলে রাখি, নভেম্বর মাসে এই এলাকাতেই কিন্তু তোমার বালুটোলা গ্রাম বা পার্শ্ববর্তী গ্রাম বালুটোলা, সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং সেই বোমা বিস্ফোরণে 2 জন শিশু আহত হয়েছিল। কার্যত তোমাকে বলে রাখি, 2018 পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বারংবার এই এলাকা উত্তপ্ত হয়েছে, বোমা বিস্ফোরণের মতন ঘটনা ঘটেছে, প্রাণহানি হয়েছে, ফলে স্বাভাবিকভাবে এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা যথেষ্ট আতঙ্কিত রয়েছেন।